বর্তমান আসলতে অসমত যেটো রাজনৈতিক খিচিরি পকাই আছে, এই রাজনৈতিক খিচিরিত কংগ্রেস আর বিজেপি এনেকেই একাকার হয়ে গেছে। খিচিরির পর যেনকি চাউল আর ডালি পৃথক করে লওয়াটা টান, বর্তমান অসমের রাজনৈতিক ক্ষেত্রকোণের কংগ্রেস কোন বিজেপি কোন বিচারি পৃথক করা টান হয়ে পড়েছে। কারণ কংগ্রেসের পরা আমি দেখিছো ধারাবাহিকভাবে বিধায়ক গিয়ে আছে। প্রথম শশীকান্ত দাসে যেটা মডেল আরম্ভ করলে, তারপর রূপজ্যোতি কর্মী সুশান্ত বুড়াগোহাই, কেইদিনমান আগতে কমলাক্ষ পুরকায়স্থ, আকো বসন্ত দাস, আর ইতিমধ্যে আমি দেখিছো রানা গোস্বামী, আর তার আগতেও আর বহুকেগারী এপিসিসির প্রাক্তন সভাপতি এমপি বা এপিসিসির প্রাক্তন সভাপতি ভুবনেশ্বর কলিতাকে আরম্ভ করে বহুজনে ইতিমধ্যে কেইদিন আগতে সুস্মিতা বিস্মিতা গগৈও গল, মানে অঙ্কিতা দত্ত, মানে কংগ্রেসের পর যারত বিজেপিত গই আছে, আর বাকি যিকজন বিধায়ক সাংসদ এটাও বাকি আছে বিজেপি যাওয়া নাই, তালিকা লৈ মুখ্যমন্ত্রী বহি আছে। প্রত্যেকদিন রাতেপা গিয়ে মুখ্যমন্ত্রী সুধে যে আজি যোগদান করিম নাকি, যেটা হিমন্ত বিশ্ব শর্মায় কয় না আজি নালাগে, তোমালোক কোন কেতিয়া যোগদান করবা মই তারিখ জানাম সেইমতে যোগদান করবা, কারণ তোমালোকর প্লেসমেন্ট আমি ঠিক করব লাগিল, তোমালোক কাক কাক কত সেটেল করিম সেটা আমি ঠিক করব পরা নাই। প্রত্যেকদিন বর্তমান কংগ্রেসের সকল নেতাই রাতেপা গিয়ে মুখ্যমন্ত্রী খুদি লয় আজি যোগদান করিম না কেতিয়া, হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে আজি নহয় যেতিয়া কম তেতিয়া আইব, মানে এটা কংগ্রেসত বিজেপির ওসর মূর বিক্রি নকরা কোনো নেতা আছে নাকি, কংগ্রেসের কোনো নেতা আজি বুকত হাত দি কব নোৱাৰে, এনেকুৱা লাগিছে কংগ্রেসের 100% নেতা ইতিমধ্যে বিজেপির ওসর বন্ধকত গল। গতি বর্তমান কংগ্রেস বিজেপিক পৃথক করার মানে কোনো সিন চাপ নাই। গতিকে আজি প্রদ্যুৎ বরদলৈ কিয় আজি দেবব্রত শইকীয়া বিরোধী দলপতি হয়ে পেলায় যদি কয় যে মোর মাকে মোক বাধা দিয়ার কারণে মই বিজেপিত না যাও, তার মানে মাকক খুঁজেছিল মই বিজেপিত যাম নেকি, তার মানে ভিতরে ভিতরে রূপজ্যোতি কর্মীও প্রথমে কৈছিল, কেবাদিনও কৈছিল যে মোর মাকে সপনত কৈছে যে তই বিজেপিত না যাবি সেইকাৰণে মই না যাও, যেদিন বিজেপিত গৈছে সেইদিনা কৈছে আজি রাতে মোর মাকে সপনত কৈছে যে তই বিজেপিত গুছি যা। গতিকে দেবব্রত শইকীয়াই এটা এতিয়ালৈকে কৈ আছে মাকে কোৱা নাই, যেদিনা যাব সেইদিনা মোর মাকে কৈছে গতিকে গৈছো, গতিকে কেনেকুৱা তেওঁলোকে নিষ্ঠাৰে কাম কৰি আছে। গতিকে কংগ্রেসত কোনো নিষ্ঠাবান কর্মী নাই, সকলো বিজেপির ওচৰত ইতিমধ্যে তেওঁলোকৰ মাথা বন্ধ কৰিছে, গতিকে কংগ্রেস আর বিজেপি একই একটা মুদ্রার ইপিটি সিপিটি, গতিকে অসমত কংগ্রেস মানেই বিজেপি, বিজেপি মানেই কংগ্রেস, ইয়াত আর কোনো পার্থক্য নাই। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।